আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিন্ন ধর্মী একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটাকে আমরা বলি ডিমের ভাপা। এটা খেতে খুবই মজা হয়, কারণ হলো এটা ভাপে তৈরি করা হয়েছে, খুবই স্বাস্থ্যকর। আর শুধুমাত্র মিক্স করে বসিয়ে দেওয়াটা টাইমটা অনেকটা কনজিউম হয়। তো এই ডিমের কোরমা খেয়েছেন অনেকে, ডিমের ভুনা খেয়েছেন, ডিমের ভাজি খেয়েছেন, তো ডিমের ভাপাটাও একবার করে দেখুন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে 5টা ডিম নিয়ে নিয়েছি, তারপরে সেটাতে আমি সল্ট এবং ব্ল্যাক পেপার দিয়ে এটা ভালো করে মিক্স করে নিলাম। এখানে লবণ আর কালো গোলমরিচের গুঁড়োটা আপনারা ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করবেন, কালো গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন আমার লাগবে হলো স্প্রিং অনিয়ন। তো আমি এখানে স্প্রিং অনিয়নের একটা কলি নিয়ে নিলাম, একটা কলি আমি পুরোটাই দিয়ে দেবো, সেটা আমি ধুয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। তো ডিমের ভাপাটা তৈরি করার জন্য আমি এখানে কাচের একটা বাটি ব্যবহার করেছি, চাইলে আপনারা স্টিল কিংবা সিরামিক যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারেন। আমি এখানে সামান্য অয়েল স্প্রেড করে নিলাম, তারপরে আমি এখানে দিয়ে দিব সেই ডিমের মিক্সচারটা। এক মিক্সচারটা এখানে আমি ঢেলে দিলাম, তারপরে আমি এর উপরে এই স্প্রিং অনিয়নটা ছড়িয়ে দিব। স্প্রিং অনিয়নটা আমি এখানে একটা নিয়েছি, একটা পুরোই দিয়ে দিব, কারণ এই স্প্রিং অনিয়নটার কারণে ডিমটা খেতে এক টেস্টটা একটু অন্যরকম হয় এবং খেতেও ভালো লাগে। তো এটা আমি দিয়ে দিব। সম্পূর্ণ স্টিমের জন্য আমি অলরেডি একটা পাতিলে ওয়াটার বয়লিংয়ে দিয়ে দিয়েছি। তো পানি ফুটে ওঠার পরে আমি এখানে জাস্ট একটা কাপড় দিয়ে আমি এভাবেই বাটিটা সেট করে দিলাম, যেভাবে আমি দেখাচ্ছি। তো এভাবে আমি রেখেছিলাম। আমার এটা ডিমের ভাপাটা তৈরি হতে 15 থেকে 18 মিনিট লেগেছিল, তো আপনারা দেখে নেবেন। আমি এই ফাঁকে একটা মশলা বানিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি হোল মাস্টার্ড, 4 মগজ সেসিমি সিড এবং 2টো গ্রিন চিলি ব্যবহার করেছি। আর এখানে হলো ডেজিকেটেড কোকোনাট ব্যবহার করতে পারেন যদি ফ্রেশ কোকোনাট না থাকে। আমার কাছে ফ্রেশ কোকোনাট ছিল, তো আমি এটা গ্রেট করে নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ আমি শিলপাটায় বেটে নিয়েছি, চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। বাটাবাটির সময় আমি এখানে স্বাদ মতো অল্প একটু লবণ ব্যবহার করেছি। আর 4 মগজের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এখানে 4 মগজটা আপনাদের কাছে অ্যাভেলেবেল না হয়, তাহলে কিন্তু সম পরিমাণ পোস্ত দানা আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ পপি সিড যেটাকে আমরা বলি সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন যদি এখান থেকে কোনো একটা স্কিপ হয়। দেন সম্পূর্ণটা আমি খুবই ভালোভাবে বেটে নিয়েছি এবং পাটা ধুয়েও আমি সামান্য পানি নিয়েছি, কারণ হলো আমি এখানে আরেকটু পানি দিয়ে এটাকে একটু লিকুইডি করবো। That's why I add little bit of water. এবং এরপরে আমি এই মিক্সারটা পুরোটাই, আমি ডিমের ভাপাটাও আমার এর মধ্যে হয়ে গেছে, সেটা আমি নামিয়ে আমি যতটুকু পরিমাণ কাট আপনারা চান, যেভাবে যতটুকু ওইভাবে আপনারা কেটে নেবেন। আমি এখানে যতটুকু চেয়েছিলাম সেভাবেই কেটেছি। ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান চেঞ্জ দ্য শেপ, আপনি যেভাবে চান আপনারা সাইজ করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে আমি সেই বাটার মশলাটা ব্যবহার করব। তো এই মশলাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি এটা আবার পুরোটাই ভাপে দিয়ে দিব। তো এখানে একটা কথা বলে রাখি যে এই যে ডিমের ভাপাটা তৈরি করছি এটা কিন্তু কোনো তেল লাগছে না, দেখতেই পাচ্ছেন আপনারা। যদি আপনারা ওভাবে তৈরি করেন এখানে কিন্তু কোনো তেলের প্রয়োজন হয় না। আর তেল আমাদের মানে প্রসেস যে তেলটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। আমরা যদি তেল অ্যাভয়েড করে রান্না করতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের হেলথের জন্য খুবই ভালো হয় এবং এটা আমাদের হেলথ বেনিফিট আছে, এটাতে আমাদের অনেক অনেক উপকার আছে। পেস্টটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 2টা থেকে 3টা গ্রিন চিলি এভাবে স্লাইস করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি করতে পারেন, এটা আপনাদের একেবারে ব্যক্তিগত চয়েস। তারপরে আমি এখানে মাস্টার্ড অয়েল যেটা সেটা আমি ছড়িয়ে দেবো। এই মাস্টার্ড অয়েলের কারণে ডিমের ভাপাটাতে খুব সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয়। তো এটা আমি এখন আবার সেই একই পাতিলেই আমি এভাবে স্টিমে দিয়ে দিলাম। ভাপে এটা থাকবে ঠিক 10 মিনিটের বেশি একটু প্রয়োজন হয় না, তারপরেই আমি নামিয়ে নিব। যখন আমি ডিমের ভাপাটা নামিয়েছিলাম খুবই সুন্দর ঘ্রাণ আমার পুরো রান্নাঘরে ছড়িয়ে গিয়েছিল, আর এখনও সেম একই কাজটাই হয়েছে। এত সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয়, আপনাকে তো সাথে সাথেই খেতে ইচ্ছে করবে। তবে আমি এটা পরিবেশন করে নিলাম সাদা ভাতের সাথে,
অসম্ভব মজা লাগে এই ডিমের ভাপা। যে যেখান থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। পোলাওর সাথে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারবেন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।